আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে 3 দিন আগে, কিন্তু এখনও মেলায় ঢুকলে কানে আসবে হাতুড়ি আর করাতের শব্দ। মেলায় ঘুরে দেখা যায় এখনও অবকাঠামো নির্মাণের বাকি প্রায় 30 ভাগ, তবে বিক্রেতাদের দাবি 2-1 দিনের মধ্যেই শেষ হবে স্টলের বাকি কাজ। শেষ হবে আমরা 2-3 দিন লাগবে, ডিসপ্লে কমপ্লিট, খালি মাল সাজানো, আজকে রাত্রেই আমরা কমপ্লিট করব। নির্বাচন হওয়ার কারণটাতে আমাদের অনেক লেবার বা অনেক কর্মচারী যারা ছুটিতে চলে গেছিল ভোট দেওয়ার জন্য বাড়িতে, যার ফলে ওরা একটু বেশি দিন থাকার কারণে আমাদের কাজটা একটু পিছিয়ে পড়েছে। আগামী সপ্তাহ থেকে আশা করি আমরা ঠিকভাবে বেঁচে গেলে হবে। তবু মেলায় কমতি নেই দর্শনার্থীর, বিকেল থেকেই ভিড় করছেন তারা, পছন্দের পণ্যটি কিনতে ঘুরছেন পুরো মেলা। আমার হেয়ার ব্যান্ড, তারপর আমার ড্রেসেস, ব্যাগস, অনেক কিছু নিয়েছি আমি। প্রত্যেকবারই এখানে আসার জন্য অনেক আনন্দিত। মান কেমন আছে, সব কিছুর প্রাইস কেমন আছে এগুলো দেখছি। ভাইয়ার জন্য ব্লেজার কিনছি, আমি কানের দুল কিনছি, ক্লিপ কিনছি, এখানে ঘুরছি। স্টল সম্পূর্ণ সব কিছু হয়নি আজকে, তারপর একটু নলেজ নিতে আসলাম। তবে মেলায় পণ্যের মান ও দাম ঠিক না থাকায় ক্ষোভ জানান কেউ কেউ, ব্যবস্থাপনা নিয়েও উঠে আসে নানা অসন্তুষ্টির কথা। এখানে যে পণ্যগুলো দেখতেছি একই পণ্য আমরা নিউ মার্কেটেও দেখছি, তাহলে আমাদের বাণিজ্য মেলা তাই সে লাভ কি? বিকাশ থেকে 10% মানে ছাড় দেওয়ার কথা আছে, কিন্তু 50%, কিন্তু ওখানে তো আমরা দিতে গেলাম কিন্তু ওটা নিল না। যেগুলো আমরা ফুটপাতে পাই সেগুলোই আমরা এখানে দেখছি, মানসম্পন্ন কিচ্ছু নাই। সপ্তাহের 7 দিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মোট 605টি স্টল নিয়ে এবারের বাণিজ্য মেলা চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।